রানাঘাট হোটেলে যখন কোনো ট্রেন এসে, হ্যাঁ রানাঘাট হোটেল, রানাঘাট স্টেশনে যখন বনগাঁ লোকাল বা কৃষ্ণনগর লোকাল এসে দাঁড়ায়, তারপর সেই সমস্ত লোক স্টেশন পার করে রানাঘাট বাজারের দিকে যেতে থাকে। আর তখনই একটা হোটেলের সামনে থেকে ডাকতে থাকে, বাবু এদিকে, বাবু এদিকে, হিন্দু হোটেল। এইরকমই এক হিন্দু হোটেল, যেটা নামে কোথাও লেখা নেই হিন্দু হোটেল, কিন্তু সবাই জানে সেটা হিন্দু হোটেল। সেখানে রান্না করে আমাদের হাজারি ঠাকুর। সে হাজারি ঠাকুর যে এখানে 7 টাকার মাইনেতে রান্না করে, তার স্বপ্ন সে 200 টাকার একটা নিজের হোটেল বানাবে, যে হোটেলের নাম হবে আদর্শ হিন্দু হোটেল। এই হোটেল হাজারি ঠাকুর বানাতে পারবে কি না, বা হাজারি ঠাকুরের এই স্বপ্ন পূরণের গল্প বা স্বপ্ন অপূর্ণ থাকার গল্প, সেটা নিয়েই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন খুব সুন্দর একটা উপন্যাস, আদর্শ হিন্দু হোটেল। যে নামটা শুনলে আপনারা অনেকেই ভাবতে পারেন এই উপন্যাসটা শুধুমাত্র কোনো হিন্দু হোটেলকে নিয়ে, বা ধার্মিক কোনো ব্যাপারকে নিয়ে, বা শুধুই হোটেলকে নিয়ে। সেটা যদি আপনি ভেবে থাকেন, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আদর্শ হিন্দু হোটেল এই উপন্যাসটি কী কী উঠে এসেছে, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কীভাবে লিখেছেন এই উপন্যাসটা, সেটাই আমি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আদর্শ হিন্দু হোটেল বইটা আপনারা সিঙ্গেলও কিনতে পারেন, বা বিভূতিভূষণ উপন্যাস সমগ্রের প্রথম খণ্ডে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আদর্শ হিন্দু হোটেল নিয়ে, চলুন ভিডিওটা শুরু করা যাক। হাজারি ঠাকুর একদিন হঠাৎ করে কাজ খুঁজতে খুঁজতে রানাঘাটে আসে। বেচু চক্রবর্তী তাকে তার হোটেলে কাজ দেয়, বলে 7 টাকা মাইনেতে কাজ করো, কিছুদিন পরে কাজের তোমার টাকা বাড়িয়ে দেবো। হাজারি ঠাকুর কাজ করে গেলেও তার টাকা এখনও অবধি বাড়েনি। তার হাতের রান্না এতই সুন্দর যে একবার সেই হাতের রান্না খায় সে আবারও খেতে আসে। কিন্তু এই হাজারি ঠাকুরের প্রতি বেচু চক্রবর্তী মালিক এবং সেই হোটেলের যে পরিচারিকা রয়েছেন পদ্মজি, তাদের ব্যবহার খুবই খারাপ। উঠতে বসতে মালিক জানা কথা বলে, তার থেকে অনেক বেশি মুখ ঝামটা দেয় পদ্মজি। পদ্মজি খাবার নিয়ে যায় বাড়িতে সবার অলক্ষে, দোষ কার উপর গিয়ে পড়ে? হাজারির উপরে। কিছু জিনিস হারিয়ে যায়, কার উপরে দোষ পড়ে? হাজারির উপরে। যদি চাল কম পড়ে, ভাত কম পড়ে, দোষ কার উপরে পড়ে? আবারও হাজারির উপর। এবার দেখা যায় হাজারি হয়তো বেশিরভাগ দিন ঠিক মতো খেতেই পাচ্ছে না। হাজারি ঠাকুরের বাড়ির পরিবারের লোকও থাকে না এখানে, তারাও থাকে গ্রামে। হাজারি ঠাকুর মাঝে মাঝে যায় তাদের সঙ্গে। সমস্ত কিছু করে হয়তো হাজারি ঠাকুরের কাছে মাস শেষে 1 টাকাও বাঁচে না। এই হাজারি চক্রবর্তী ওরফে হাজারি ঠাকুর চায় নিজের একটা হোটেল করতে, যে হোটেলে তিনিই মালিক, তিনিই রাঁধুনি, যেখানে সবার সঙ্গে ভালো ব্যবহার করা হবে, যেখানে তিনি সমস্ত যারা খদ্দের আসেন, খেতে আসেন, তাদের প্রাণ ভরে খাওয়াবেন। সে হোটেল করতে টাকা লাগবে 200 টাকা। 200 টাকা হাজারি ঠাকুর সারা জীবনেও জমাতে পারবেন কি না, এটাই বড় প্রশ্ন। কিন্তু তিনি স্বপ্ন দেখেন। এই উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসে মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আমরা প্রায়ই একটা কথা বলি, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক না, বা বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো ঠিক না। এই প্রত্যেকটা প্রবাদের মূল অর্থ হচ্ছে মানুষের যেটুকুর লিমিট সেটুকুর মধ্যে থেকেই স্বপ্ন দেখা উচিত, বা চাওয়া পাওয়া রাখা উচিত। কিন্তু আপনি যদি ইতিহাসে ফিরে তাকান, তাহলে দেখবেন এই পৃথিবীতে তারাই সব কিছু ছাড়িয়ে গেছেন যারা সাধ্যের বাইরে গিয়ে স্বপ্ন দেখেছেন, বা সাধ্যের বাইরে গিয়ে করার কথা ভেবেছেন। হাজারি ঠাকুরও সেরকম একজন মানুষ, যে হোটেলে প্রায়ই থাকে এবং প্রায় থেকে বিভিন্ন গঞ্জনা সহ্য করে, অপমান সহ্য করে, উঠতে বসতে অপমান। পদ্মজির প্রতি আপনার মনে তো বিরক্ত হয়ে উঠবে, পড়তে পড়তে আপনারই মনে হবে এই মানুষটা এতটা খারাপ কেন, বা এতটা খারাপ ব্যবহার হাজারি ঠাকুরের সাথে করে কী পায়। সেই রকম হাজারি ঠাকুরের স্বপ্ন পূরণে কারা সাহায্য করবে, কেউ কি করতে পারবে? কারণ হাজারি ঠাকুর যাদের সঙ্গে ওঠা পড়সা করেন, বা যাদের সঙ্গে ওনার পরিচয়, তাদেরও তো অবস্থা হাজারি ঠাকুরের মতো, তারাও তো দিন আনে দিন খাওয়া মানুষ। এই উপন্যাসের একটা বড় জায়গা জুড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন মেয়েদের অবস্থান। এই লেখক এনে না তাদের লেখার মাধ্যমে জানিয়ে গেছেন প্রকৃত এম্পাওয়ারমেন্ট, বা ইন্দুবালা ভাতের হোটেল পড়লে আপনারা জানেন ইন্দুবালা চরিত্র, এম্পাওয়ার্ড ওমেন যারা, বা প্রকৃত অর্থে সাহসী মহিলা যারা, তাদের কথা। আদর্শ হিন্দু হোটেলে এরকমই কিছু মেয়েদের কথা উঠে আসছে, যে মেয়েরা এই হাজারি ঠাকুরের স্বপ্ন পূরণে বা এই যাত্রাপথে বারবার এগিয়ে এসছে, বা যাদের জন্যই হাজারি ঠাকুর হয়তো এই স্বপ্নটাকে কন্টিনিউ করতে পেরেছে। স্বপ্ন পূরণ হবে কি না সেটা তো উপন্যাসের শেষে এসে আপনি জানতেই পারবেন, যদিও ক্লাসিকের কোনো স্পয়লার হয় না। ক্লাসিক এমন একটা জনরা যেটা মানুষ জেনেই পড়তে শুরু করে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমনি খুব ভার্সাটাইল লেখক, আরণ্যকের মতো লেখা উনি লিখেছেন যেখানে প্রকৃতি নিজেই নায়ক। এছাড়া উনি চাঁদের পাহাড় লিখেছেন, যেটা সবার মনে সব সময় একদম খুব কাছের থাকে। এছাড়াও তিনি পথের পাঁচালী লিখেছেন, যেখানে দুজন মানে এক
দুজন ভাই বোনের সম্পর্ক এবং সমাজের এমন দিক উনি তুলে ধরেছেন। মেয়েদের যেমন উনি এখানে কিছু এম্পাওয়ার্ড ওমেন বা সাহসী মহিলাদের কথা দেখাচ্ছেন, তেমনই সেখানে দুর্গার সাথে হওয়া পক্ষপাতকে খুব ভালো তুলে ধরেছেন। এরপরে দেবযান রয়েছে, যেখানে একটা মৃত্যুর পর একটা আলাদা জগৎ নিয়ে কথা বলছেন। দেবযান নিয়েও আমরা একটা ভিডিও বানাবো। এছাড়াও যদি আমি বলি ইছামতী লিখছেন, ইছামতীতে নীল চাষ এই সমস্ত কথা লিখেছেন, এরকম ওনার যত আমি বলবো ততই হয়তো আরও বলার কথা মনে হবে। তো আদর্শ হিন্দু হোটেলে যেমন উনি পথের পাঁচালিতে তুলে ধরছেন, যেখানে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণের মধ্যে ভেদাভেদ অপু এবং দুর্গা ভেঙে দিচ্ছে, সেখানে উনি হাজারিকে দিয়ে এমন একটা চরিত্র বা সেই সময়ে সময় ব্যবস্থার এমন একটা জিনিস দেখাচ্ছে যেখানে হাজারি একজনকে নিজের মেয়ে মনে করে কিন্তু তাও তার হাতে খায় না, কারণ সে ব্রাহ্মণ না, কিন্তু তার প্রতি ভালোবাসায় কম আছে সেটাও না। এগুলোর মাধ্যমে তিনি তখনকার সমাজ ব্যবস্থা বা যে মানুষটা একজন একটা হোটেলে কাজ করে যার এই বহির্বিশ্ব সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তিনি কীভাবে সমাজ ব্যবস্থাকে দেখতেন বা বর্ণ ব্যবস্থাকে দেখতেন সেটাই তুলে ধরেছেন। হাজারি যেই যাত্রাপথে বিভিন্ন মহিলা বা যে বিভিন্ন মেয়েরা আসবে, তখন কেউই তার প্রেয়সী হিসাবে আসবে না, সে একজন সামাজিক মানুষ, বিবাহিত সামাজিক মানুষ। এই বিভিন্ন মেয়েগুলো তার সন্তান তুল্লা হয়ে বা কোথাও বোনের মতো হয়ে এভাবে আসবে এবং তারা কীভাবে ছাপ ফেলবে। হাজারির এই স্বপ্ন পূরণের কাহিনী হয়তো অনেক আগেই শেষ হয়ে যেত যদি এরা না আসতো। আতসী বলে একটা চরিত্র আছে যেটা এখানে বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, কারণ খুব কম পাতার উপস্থিতিতেও লেখক যেভাবে ওই চরিত্রটাকে গড়েছেন এবং যেভাবে আপনি সেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারবেন, সেটা এনাদের মতন মানুষ বলেই হয়তো করতে পেরেছিলেন বা লিখতে পেরেছিলেন। আদর্শ হোটেল আপনাকে শেখায় স্বপ্ন দেখতে থাকুন। বিনয় মানুষকে কোথায় পৌঁছে দেয়, একটা উদ্ধত এবং বিনয় দুটোর মধ্যে যে কত পার্থক্য আছে সেটা আপনি এই উপন্যাসে দেখবেন। আপনি টাকার জোরে বা ক্ষমতার জোরে সামনের জনের চোখে ভয় তো দেখতে পারেন, কিন্তু সম্মানটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। হাজারি ঠাকুর আমাদের এই শিক্ষাই দিয়ে যায়, স্বপ্ন দেখতে থাকো, যতই উপরে উঠে যাও নিজের আগের অবস্থানকে ভুলো না, এবং আরও একটা যেটা মাটির কাছের মানুষ হয়ে থাকো এবং বিনয় থাকলে এই পৃথিবীর সমস্ত যুদ্ধ, সমস্ত যেটা প্রতিকূল পরিস্থিতি আছে সেগুলোকে যেতে চায়। আদর্শ হিন্দু হোটেল প্রচণ্ড ভালো লাগার একটা উপন্যাস এবং বাংলায় মোটিভেশনাল উপন্যাস ফিকশন জনরায়, অর্থাৎ কাল্পনিকে কত বেশি লেখা হয়েছে আমি জানি না, কিন্তু আদর্শ হিন্দু হোটেল অবশ্যই একটা মোটিভেশনাল উপন্যাস। আমি আপনাদের হাইলি রিকমেন্ড করবো যারা সামাজিক ভালো বাসুন বা না বাসুন। হ্যাঁ, কোথাও কোথাও একটু লেন্দি মনে হতে পারে, কারণ যারা সামাজিক পড়েন না একটু মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটা পড়ার পরে এরকম হয়তো বা কাউকে খুঁজে পাওয়া যেতে পারে যেটাও হয়তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে যার এই উপন্যাসটা ভালো লাগেনি। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।